আসলতাম রাস আরেকদিন প্রশ্ন করেছেন যারা আমার দাঁড়িয়ে কিংবা বসে স্বাভাবিকভাবে সালাদ পড়তে পারে না তারা চেয়ারে বা টুলে বসে কীভাবে সালাদ পড়বে কারণ আমরা দেখি তারা টুল বা চেয়ারে বসে সামনে খাট থাকে বা টেবিল থাকে তার উপর বালিশ দিয়ে দেয় সঠিক নিয়মটা জানলে উপকৃত হব ইনশাআল্লাহ এ বিষয়ে আমরা বলবো যে রসুল্লাহ সাল্লাহ আলি আসাল্লাম ইমরান বিন হোসাইনকে বলেছিলেন তার অর্শরোগ থাকার কারণে উনি দাঁড়িয়ে সারা করতে পারতেন না কষ্ট হতো তখন রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম তাকে বলেছিলেন সাল্লে কায়মান তুমি দাঁড়িয়ে নামাজ পড়ো ফাইল নাম তার সাথে যদি না পারো দাঁড়িয়ে সালা করতে তাহলে বসে যদি সেটাও না পারো ফাল আর তাহলে এক কাত হয়ে পড়বে মানে বডির এক সাইড হয়ে এক একদিকে কাত হয়ে পড়বে পাঁচশো দেশের ভরে পড়বে এভাবে রাসুবল্লাহ সাল্লাহ আলি সাল্লাম হাদিসে বলেছেন হ্যাঁ সুতরাং এটাই হলো ওজরওয়ালাদের ওয়ালাদের পদ্ধতি সালাতের পদ্ধতি তাই বলবো যে যদি কেউ চেয়ারে পড়ে তো চেয়ারে পড়ে বসাটা বসে পড়া সালাতের পর্যায়ে পড়ে তো এই অবস্থায় করণীয় হলো যে, যদি সে বসে থাকতো বসে সালাত আদায় করতো এবং আমাদের ওয়াজে যদি সেজদা করতে পারতো তাহলে সেটাই ছিল তার করণীয়। কিন্তু যদি চেয়ারে বসে চেয়ারে পড়ে তার সেজদা দেওয়াটা কষ্টকর। তাহলে এমত অবস্থায় সে কোনো টেবিল ব্যবহার করবে না সামনে সেজদা দেওয়ার জন্যে বা কোনো বারিশও ব্যবহার করবে না। বরং এটা নিষিদ্ধ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবীকে দেখেন অসুস্থতার অসুস্থতার কারণে তিনি বসে সারা আদায় করছেন এবং চেয়ার টেবিল যাতে এমন কিছুর উপরে উনি সেছেন রসু উল্লা টেনে নিলেন ওটা টেনে নিলে উনি একটা বালিশকে এভাবে সামনে উঠিয়ে উপর দিকে উঠে আর উপরে সেরজা দিলেন রসুদ উল্লাহ ওটাও টেনে নিয়েছিলেন এবং বলেছিলেন যে তুমি পারলে সে করবে নতবা ইশারা করবে হ্যাঁ আরো বলেছিলেন যে তুমি তোমার সেচদাকে রুকুর তুলনায় কি করবে আটুক বেশি ঝুঁকিয়ে দিবে তার মানে যদি দেখা যায় যে কেউ রুকু সেজদা কিছু করতে পারছে না তাহলে বসে রুকু করার সময় যতটুকু ঝুঁকবে পেটটাকে বাঁকা করো যতটুকু তার থেকে বেশি বাঁকা করবে সেচদার সেজদাকালীন আর যদি কেউ রুকু দাঁড়িয়ে করে দাঁড়ানো অবস্থায় রুকু করতে পারে স্বাভাবিক হবে তাহলে তো অসুবিধা নেই তাহলে সেজদার সময় সে যথাসাধ্য মাথা নিচু করার চেষ্টা করবে এটাই যথেষ্ট মাথা নিচু করে সে শ্রদ্ধা করবে কিন্তু কোনো বালিশ বা কোনো টেবিলের আশ্রয় নেবে না এটা সহী হাদিসে নিষেধ করা হয়েছে অতএব যদি কেউ চেয়ারের সারা তাদায় করে তার জন্য এটাই প্রযোজ্য আমি এ রোগীর সালাত বিষয়ে ইতিপূর্বে বিস্তৃত আলোকপাত করেছি ইউটিউব থেকে দেখে নেওয়া যেতে পারে তবে এখানে সংক্ষিপ্ত আকার বললাম যে যদি টুলে বা চেয়ারে কেউ নামাজ পড়ে তাহলে তার সেদার সময় বালিশ বা টেবিল ব্যবহার করা লাগবে না বরং এটি নিষিদ্ধ আমল বরং ওই অবস্থায় মাথাটা ঝোঁকালেই যথেষ্ট হয়ে যাবে প্রাসঙ্গিক ক্রমে বলে দেওয়া ভালো যে যদি কোনো রোগী ব্যক্তি জামাতে নামাজ পড়তে চায় অর্থাৎ পুরুষ হয়তো পুরুষ হিসেবে সে মসজিদে জামাতে হাজির হয়েছে তাহলে চেয়ারে বসা ব্যক্তি দেখবে পিছনে কোনো কাতার আছে কিনা যদি পিছনে কাতার থাকে তাহলে তার চেয়ারটাকে সামনে দিকে এগিয়ে রাখবে এবং এই অবস্থায় সে মসজিদে কিছু বেড়ে থাকবে সামনে অগ্রসর হয়ে থাকবে আর যদি দেখা যায় যে পিছনে কোনো মুসল্লি আসার সম্ভাবনা নাই তাহলে চেয়ারটাকে কাতার বরাবর করে রাখবে এবং এ পিছন দিকে বেশি ঝুঁকি এ করবে মানে রাখবে যাতে করে কাতার বরাবর সে দাঁড়াতে পারে এভাবে ব্যাখ্যা করা হয়েছে তো যাই হোক চেয়ারের সারা আদায় করা জায়েজ আমরা না যায়জ বলব না কিছু আমাদের দেশে মকালাদ আলেম বলে থাকেন যে চাইরে সালাদ নাকি হবে না এটা ভুল কথা এটা ভুল কথা রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম বসে সালাদ আদায় করেছেন এবং সোনান গাদের হাদিসে রয়েছে মা সারদ আল্লাহ তাল আনহা বলছেন আমি রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামকে সালাত আদায় করতে দেখেছি বাবু মেরে অর্থাৎ চার জানু হয়ে তাহলে বসে রাসুল্লাহ সাল্লাম সালাত আদায় করেছেন এবং এই মতো অবস্থায় পা তার কেবলামুখী ছিল না বাবু মেরে বসলে কি পা কেবলামুখী হয় হয় না তো এ থেকে আমরা বুঝতে পারি যে চেয়ারের সারা আদায় করার কারণে যদি কেউ দোহাই দেয় যে তার পাটা কেবলার দিকে হচ্ছে না বা সেচদার দিতে পারছেন তো সেচদার যদি দিতে পারে সে সক্ষম হয় তাহলে চেয়ার ব্যবহার ছাড়াই সে সেচদার বসবে কিন্তু স্বাভাবিকভাবে যে চেয়ার ব্যবহারে অক্ষম সে সেচদার দিতেও অক্ষম হয়ে থাকে হয়তো পায়ে ব্যথা হাঁটুতে ব্যথা গিরাই ব্যথা বিভিন্ন কারণে যাই হোক ওজোর থাকলে চেয়ারের সালাদ আদায় করা তো সার এই কোনো বাধা নেই কাজে মোকাল্লেদের কথার আমরা দুই পয়সাও দাম দেবো না কারণ এটা ওজোর ওজরের সালাদ আলাইহাল্লাম বার্ধক্যজনিত কারণে দেখা গিয়েছে যে তিনি তার এ মশাল্লাতে আমোদ গ্রহণ করেছেন ঠেস দেওয়ার কিছু খুঁটি জাতীয় ব্যবহার করেছেন মানে অর্থাৎ ঠেস দিয়ে হেলান দিয়ে উনি আদায় নামাজ আদায় করেছেন তো চেয়ারে খুব জোরে এটা হেলানের ব্যবস্থা থাকে অসুবিধাটা কোথায় আসলে মোকাল্লেদের ওই জ্ঞানের অভাব থাকে অহির জ্ঞানের অভাব থাকে বলেই দায়িত্বহীন কথা ছেড়ে দেয় অনুরভাবে সাহাবায় কেরাম থেকে পাওয়া যায় সহি হাদিসে যে তারাবি যখন লম্বা হতো রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের জামানায় একদিন তারাবি পড়তে গিয়ে যখন অনেক লম্বা করে দিয়েছিলেন তো অনেকে লাঠির ভরে দাঁড়িয়েছে এটা আসল শাসনের জামান হয়েছে এবং পরবর্তীতে অমরের জামানাতেও দেখা গিয়েছে যে কারি সাহেবগণ লম্বা লম্বা কেরাত করার ফলে অনেকে তারা তাদের লাঠির উপরে ভর করে দাঁড়িয়ে সারা আদায় করেছেন লাঠির উপর ভর প্রমাণ পাওয়া গেল খুঁটির উপর ভর করে সারাত আদায় করার প্রমাণ পাওয়া গেলো তো চেয়ারের অসুবিধাটা কোথায় তো সহি হাদিস এগুলির অবকাশ রয়েছে সারা সারাত আদায় করাতে টুলে সারাত আদায় করাতে অসুবিধা নেই বিনা কারণে বা সামান্য কারণে সেজা দিতে সক্ষম হলেও চেয়ারে বসা এটাই হলো অন্যায় এটা খেয়াল করতে হবে যে রোগী সে নিজেই জানে তার কতটুকু সামর্থ্য রয়েছে যদি সে করতে পারে বসে স্বাভাবিকভাবে হ্যাঁ তাহলে সে চেয়ার ব্যবহার না করবে না আর যদি দেখা যায় না সে বসে ছাড়া তাদের করতে পারবে না সেজা দিতে পারবে না ঠিকভাবে তাহলে চেয়ারে বসতে পারে অসুবিধা নেই আল্লাহ মুহাম্মদ